সুপ্রিয় দর্শক এসএমসি নিবেদিত শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক বিশেষ আলোচনা শিশু পুষ্টি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার গবেষণা বলছে বাংলাদেশের বিপুল সংখ্যক গর্ভবতী মা অপুষ্টিতে রয়েছেন এর ফলে মা যেমন গর্ভকালীন নানান জটিলতার সম্মুখীন হচ্ছেন ঠিক তেমনি গর্ভস্থ শিশুও ভুগছে অপুষ্টিতে দেশে কম ওজনের শিশু জন্মহার বেশি হওয়ার পেছনে মায়ের অপুষ্টি অন্যতম একটি কারণ অন্যদিকে দেশে গর্ভকালীন সেবা গ্রহণের হারও সন্তোষজনক নয় একদিকে অপুষ্টি অন্যদিকে গর্ভকালীন যথাযথ পরিচর্যার অভাবে বাংলাদেশে প্রসবকালীন মৃত্যুর হারও বেশি জাতিসংঘ এবং বিশ্বব্যাংকের একটি গবেষণা বলছে বাংলাদেশে প্রতি বছর তিন হাজার সাতশো জন নারী সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করছেন এমন একটি বাস্তবতাকে সামনে রেখে গর্ভকালীন মা ও শিশুর পুষ্টি পরিস্থিতির উন্নয়ন এবং গর্ভকালীন সেবা নিশ্চিতে করণীয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইউএসএইড এবং এসএমসি নিবেদিত শিশু পুষ্টি অনুষ্ঠানে আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করবেন ওজিএসবির সাবেক সভাপতি প্রসূতি এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার ফেরদসি বেগম এবং আমাদের সাথে রয়েছেন এস এম ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও জেনাব তসলিম উদ্দিন খান আপনাদের দুজনকেই আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ ম্যাডাম প্রথমে আপনাকে দিয়ে আমরা আলোচনা শুরু করছি আমি একটু এভাবে জানতে চাই আপনার কাছে যে বাংলাদেশের যে আর্থ সামাজিক প্রেক্ষাপট বা এই বাস্তবতায় আমাদের দেশে মায়েদের অপুষ্টির যে কারণগুলো রয়েছে সেই কারণগুলো আপনি আপনার মতো করে একটু আমাদেরকে ব্যাখ্যা করে শোনাবেন এবং সেই সাথে এই অপুষ্টির পরিণতি সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দেবেন ধন্যবাদ সমস্যাটা আসলে জটিল শুধু প্রকট নয় জটিলও ব্যাপারটা হচ্ছে আমাদের দুই ধরনের অপুষ্টি আমরা এখন বাংলাদেশে দেখতে পাচ্ছি একটা হচ্ছে আন্ডার নিউট্রিশন আমরা যেটা বলি পুষ্টির অভাব আর একটা হচ্ছে অতিপুষ্টি বা ওবেসিটি তো সুতরাং আমাদের দুটোকেই ফাইট করতে হবে তবে আগের যেহেতু অপুষ্টিটাই আমরা পুষ্টির অভাব যেটা সেটা প্রকট ছিল এবং সেটার এফেক্ট দুইটারই এফেক্ট আছে প্রেগনেন্সির উপরে তো আপনার অপুষ্টির মানে অভাব যেটা সেখানে একটা হলো যে আপনার আসলে খাদ্যের অভাব একটা গ্রুপ আছে যারা দারি দারিদ্র কিংবা অন্যান্য কারণে খাবার পাচ্ছে না ফুড সেফটি আর একটা হচ্ছে যে খাদ্যের প্রকৃত ব্যবহার মানে ওই যে আমরা যেভাবে বলি যে এটা ধুয়ে খাবেন না ওটার মার ফেলবেন না এই যে জিনিসগুলো আছে সেইখানে আর আরেকটা রয়েছে যে আপনার সঠিক সময়ে সঠিক খাবারটা না খাওয়া সেটাও আর একটা বিষয় তো এগুলো সব মিলিয়ে এগুলো পৃষ্ঠিক আর কতগুলো ব্যাপার আছে যে মা নিজে অসুস্থ ওনার কোনো কারণে খেতে পারছেন না শারীরিকভাবে যেগুলো প্রকৃত চিকিৎসা দরকার তো এই তিনটা একটা খাদ্যের খাদ্যের প্রয়োজনীয় খাদ্য নাই একটা হলো যে যথেষ্ট মানে মানগত গুণগত যেটা আরেকটা হচ্ছে মার নিজস্ব শারীরিক অসুবিধার জন্য খেতে পারছেন না মেইন এই জিনিসগুলো আমাদের এই জিনিসগুলো বা এই মূল কারণগুলো আপনি চিহ্নিত করেছেন আসলে কি ধরনের পরিণতি হতে পারে মোটা দাগে যদি আমরা একটু চিন্তা করি মানে আমাদের অপুষ্টির কারণ পরিণতি তো সাংঘাতিক একটা হলো যে আমরা যদি একটা বলি যে প্রেগন্যান্সিতে একটা সার্টেন ওজন গেইন করতে হবে তাই না একটা মেপে দেওয়া আছে যে এতটুকু ওজন অন্তত বাড়তে হবে তো সেইখানটায় সেই ওজনটা বাড়ছে না তো ওজন না বাড়লে মানে মানে অ্যাজে পুষ্টির ঘাটতি তাহলে কি হচ্ছে শিশু এফেক্টেড হচ্ছে বা বাচ্চাটা বাড়তে পারবে না প্রয়োজনীয় যে সমস্ত যেগুলো আছে এছাড়া মার উপরে যে এফেক্টগুলো পড়ে যেমন হাইপারটেনসিভ ডিসঅর্ডার অফ প্রেগন্যান্সি যারা অপুষ্টিতে ভোগেন তাদের ব্লাড প্রেশার বেড়ে যাওয়া ডায়াবেটিস হওয়া তারপরে শিশু পেটের ভিতরে না বাড়া আরেকটা হচ্ছে অ্যানিমিয়া রক্তশূন্যতা রক্তশূন্য রক্ত স্বল্পতা অপরিণত শিশু প্রসব ইনফেকশন বেশি হওয়া মানে একটা জটিল প্রক্রিয়া তখন সৃষ্টি হয়ে যায় জি আমরা এই বিষয়গুলো নিয়ে আবারও বিস্তারিত আপনার কাছে শুনবো এই প্রসঙ্গে জনাব তসলিম উদ্দিন আপনার কাছে আমি এভাবে একটু জানতে চাইব যে বাংলাদেশে গর্ভস্থ শিশু এবং মায়ের উভয়ের ক্ষেত্রেই তাদের পুষ্টির স্তর উন্নীতকরণের ক্ষেত্রে সরকারি এবং বেসরকারির যে প্রক্রিয়াগুলো রয়েছে বা কর্মযজ্ঞগুলো রয়েছে সেগুলি সম্পর্কে আপনি একটু শোনাবেন দেখেন তার আগে আপার কথা বলি যে যেটা উনি বলেছেন যে অপুষ্টি অপুষ্টির যে কত রকম আমি একটু অ্যাড করি আমাদের দেশে সিক্সটিন লাইভ বার্থ একশোটা লাইফ বার্থের মধ্যে সিক্সটিন যে শিশু জন্মগ্রহণ করে সেটা আপনাদের পিটাম বার্থ বলে এই পিটাম বার্থের সাথে কিন্তু পুষ্টি একটা খুবই যোগসূত্র রয়েছে যদি পুষ্টির অভাব থাকে তাহলে কিন্তু পিটাম বার্থ এবং এইটা দেখেন এরা সাধারণত টু পয়েন্ট ফাইভ কেজি ওয়েটার হওয়া উচিত বাচ্চার যেটা আমরা আন্ডারওয়েড বলি এটা টু পয়েন্ট ফাইভের নিচে থাকে তো এই যে টু পয়েন্ট ফাইভের নিচে অর্থাৎ তার যে অপুষ্টি হলো বাচ্চাটির ও কিন্তু সারা জীবনের কনসিকুয়েন্স বয়ে বেড়ায় তো এই জন্য আমরা বলি এটা একটা ভয়াবহ দুষ্টচক্র যদি নিউট্রিশনের অভাব মার থাকে তাহলে সেটাকে বাচ্চার ক্ষেত্রেও সেটা প্রভাব প্রভাব পড়ে সেটা একটা দিক আর কি দর্শকদের জন্য যে এটা কতটা ইম্পর্টেন্ট নিউট্রিশন আপনি যে কথাটা বললেন যে আমাদের নিউট্রিশন অবস্থার উন্নয়নের জন্য যে কাজটি করতে হবে সেটা হলো প্রাইভেট পাবলিকের পাবলিক সেক্টরের মধ্যে একটা রিলেশনশিপ এবং সম্মিলিত প্রচেষ্টা এসেছে কনসার্টেড এফোর্ট হওয়া দরকার এটা কিন্তু একটা বিরাট সমস্যা দেখেন আমরা যদি প্রেগনেন্ট মাদের পুষ্টির কথা বলি সেখানে যেমন এটা সমস্যা শিশুদের পুষ্টি সেখানে একটা সমস্যা অ্যাডোলোসেন্টের জন্য পুষ্টি আরও সমস্যা আপনার রিসেন্টলি গত বছর একটা স্টাডি হয়েছিল সেখানে কিন্তু দেখা গেছে আমরা যে গ্রুপটাকে বলি নন ল্যাকটেটিং মাদার্স এবং নন প্রেগনেন্ট মাদার্স এদের মধ্যে ফোর্টি ফোর পারসেন্টের মতো জিঙ্কের ডেফিসিয়েন্সি আছে সেভেন্টি ওয়ান পারসেন্টের মতো ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি আছে এই এই গ্রুপটির ক্ষেত্রে গ্রুপটির মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি আছে থার্টি পার্সেন্টের মতো আয়োডিন ডেফিসিয়েন্সি আছে অর্থাৎ এই যে পুষ্টির একটা বিরাট সমস্যা পুষ্টির এই অভাব এটা কিন্তু একটা বড় সমস্যা এবং এটা রয়ে গেছে এইটাকে দূর করতে হলে আমাদের অন্যতম যে ইন্টারভেনশনের কথা আমরা বলি একটা হলো যে সচেতনতা বাড়াতে হবে যাতে ব্যালেন্স ডায়েটটা খেতে পারে সেটা তো গভর্নমেন্টের পক্ষে একা সম্ভব না প্রাইভেট সেক্টরে আমরা আছি আমাদের সাথে অন্য অন্য অনেক প্রাইভেট সেক্টরের কার্যক্রম রয়েছে ইভেন ইভেন আপনি ও বি জিএসবির কথা বলবেন তারাও কিন্তু বিভিন্ন সময় যে পেশেন্টদের কাউন্সিলিং আমি ডেফিনেট সেখানে পুষ্টি কাউন্সিলিং চলে আসে এগুলোর সাথে যেটা সাপ্লিমেন্ট রয়েছে আমাদের যেটা ফুল কেয়ার আমাদের মাল্টিপল মাইক্রোনট্রিয় সাপ্লিমেন্ট যেখানে পনেরোটি ইনগ্রিডিয়েন্ট রয়েছে এবং এর সাথে সাথে ক্যালসিয়ামের দরকার এই টোটালটা সম্পর্কেও প্রেগনেন্ট মাদেরকে জানাতে হবে সেখানেও প্রাইভেট সেক্টর একটা ভূমিকা আছে সরকারি পর্যায়েও একটা ভূমিকা আছে এই জন্য আপনি যদি টোটাল বিষয়টিকে আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে এটা এটা একটা সম্মিলিত প্রচেষ্টা হওয়া দরকার এখানে আরও অ্যাটেনশন দেওয়া দরকার এবং অনেক ইম্প্রুভমেন্টের এখানে স্কোপ রয়েছে যে আপনি ঠিকই বলেছেন সরকারি এবং বেসরকারি পর্যায়ে একত্রিত হয়েই বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয় এবং হাতে নেওয়া উচিত আরও বেশি করে যেটি আপনি বলবার চেষ্টা করেছেন আপনি অনেকগুলো সুন্দর সুন্দর পরিসংখ্যান আমাদের কাছে শুনিয়েছেন আমাদের দর্শকদের জন্য এই পরিসংখ্যানগুলো মাধ্যমে তারা অনেক উপকৃত হবেন তবে ডক্টর ফেরদসি বেগম ম্যাডাম আপনার কাছে আবারও জানতে চাইব আপনি কিছুক্ষণ আগে অপুষ্টি কি কি কারণে হয়ে থাকে অথবা তার ফলাফল কি হতে পারে বা পরিণতি হতে পারে সেটি আপনি বলেছেন আমরা যদি একটুভাবে জানতে চাই যে স্বল্প মেয়াদে বা দীর্ঘ মেয়াদে এই অপুষ্টি দূরীকরণের জন্য কি কি ধরনের প্রোগ্রাম হাতে নেওয়া উচিত বা কি করা উচিত আপনি কি মনে করছেন ধন্যবাদ যে কথাটা ভাইয়া বললেন সেখানে একটা জিনিস ফুটে উঠেছে যে পুষ্টি বলতে কিন্তু আমরা ম্যাক্রো অ্যান্ড মাইক্রো দুইটা বুঝাই তাই না ম্যাক্রো মানে কতটা খাবার খাওয়া হচ্ছে ভাত ডাল মাছ এগুলো খাওয়া হচ্ছে কিনা যে কথাটা উনি বুঝিয়ে বললেন যে শরীরের ভিতরে যে মাইক্রো পর্যায়ে আমাদের যে এলিমেন্টাল যে জিনিসগুলো দরকার আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে বাচ্চার সেটা আর আরেকটা জিনিস আমি একটুখানি তখন টাচ নিই সেটা হচ্ছে যে অ্যানিমিয়া বা রক্তশূন্যতার সাথে প্রসব পরবর্তী রক্তক্ষরণ এবং গর্ভ গর্ভকালীন উচ্চ রক্তচাপ দুইটা কিনা যেটা মাতৃমৃত্যুর সবচেয়ে বড় কারণ দুইটা মিলে প্রায় তিরিশ প্লাস পঁচিশ মানে বড় একটা একটা সংখ্যা মানে মানে এটা বুঝতে পারে না ইনডিরেক্ট অলিখিত এটা চলে আসে তো এখন হচ্ছে যে আমরা কি করতে পারি এবং কি করা হচ্ছে বেসিক্যালি সরকারের তো আমাদের আমরা জানি জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আছে পুষ্টি কাউন্সিল আছে আরও অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে গভর্নমেন্টের এবং আমরা কিন্তু প্রায় প্রায় কিছু সার্কুলার পাই সরকার থেকে সার্কুলার দেওয়া হয় যে এই নীতিমালা মেনে চলেন এবং সেগুলো আমরা ফলো করি সারা দেশে ফলো করা হয় একটা জিনিস যদি আমরা খেয়াল করি আমাদের যে সেবা আমরা দেখতে পাই যে যদি স্বাভাবিকভাবে বলি তাহলে ওয়ান ফোর্থ মানে অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ সরকারি সেক্টর থেকে আসে বাকি কিন্তু সেভেন্টি টু এইটি সেবা প্রাইভেট সেক্টর থেকে আসছে এনজিওন প্রাইভেট সেক্টর তো সুতরাং কম্বিনেশন যেটার কথা বলা হচ্ছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি আজকে যে প্রতিষ্ঠানটা আছে আমাদের যে প্রেস মানে মিডিয়া তাই না ইলেকট্রনিক মিডিয়া আমাদের যে হেল্প করছেন এটা কিন্তু অত্যন্ত জিনিস মানে মানুষকে যদি জানানো না যায় যে আমরা কোথায় আছি তাহলে এই জিনিসগুলো হয় না সুতরাং সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে তো এখন দেখেন গভর্নমেন্ট সেক্টরের কাজ গভর্নমেন্ট সেক্টর করলে চলেছে প্রাইভেট সেক্টরও কাজ করছে কিন্তু এটা একটু বাড়ানো দরকার বাড়ানো দরকার ইন টার্মস অফ কোয়ালিটি অ্যান্ড টার্মস অফ কোয়ালিটি কোয়ান্টিটি অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ালিটি কোয়ান্টিটি মানে আমরা দেখতে পাচ্ছি যে যে কথা বলা হলো এত পার্সেন্ট এটা এত পার্সেন্ট সেটা সেটা হচ্ছে কোয়ান্টিটির বিষয়গুলো কিন্তু ভিতরে গুণগত মান আমাদের সেবাটা কি একজন আনারি লোকে দিচ্ছে নাকি একজন প্রশিক্ষণপ্রাপ্ত লোকে দিচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকু খাচ্ছে কিনা যতবার দেওয়া দরকার ততবার খাচ্ছে কিনা যেই সময়টা দেওয়া দরকার সেই সময়টা খাচ্ছে কিনা কিংবা পাচ্ছে কিনা সরবরাহ ঠিকমতো হচ্ছে কিনা আমরা যারা পেশাগত লোকরা আছি তারা ট্রেন কিনা অবগত কিনা যে যেই ট্রানজেশানটা উনি বলছিলেন যে আমরা আগে প্রেগন্যান্সিতে খাবার তো যথেষ্ট খেতে বলি যথেষ্ট আমরা খাবার খেতে বলি প্রত্যেকটা জিনিসের বিষয় এবং খাবার ব্যাপারে সবচেয়ে বড় দিক নির্দেশনা সাধারণ মানুষের জন্য সেটা হচ্ছে যে তালুকদার স্যার কথাটা বলতেন আমরা সবাই মনে রাখি যে অনেক ধরনের অনেক রকমের বিভিন্ন ধরনের খাবার খেতে হবে তাহলে কিন্তু সবগুলো চলে আসবে পরিমাণ যেমন বাড়াতে হবে সেরকম বিভিন্ন ধরনের খাবার খেতে হবে বিশেষ করে সিজনাল খাবার এখন দেখেন বাংলাদেশের মাটিতে এই মুহূর্তে যে ফলগুলো ফলছে যেই সবজিগুলো ফলছে মানুষের জন্য কিন্তু সেইগুলোই দরকার তো সুতরাং সেই সেই দিকটা খেয়াল রাখতে হবে অন্য অন্য খাবারের পরিমাণ প্লাস সাপ্লিমেন্ট আমরা বলছি যে প্রেগনেন্সিতে আগে আমরা আয়রন সাপ্লিমেন্টেশন দিতাম হ্যাঁ আমরা জানতাম যে প্রায় সেভেন্টি মানে সত্তর ভাগ আয়রন ডেফিশিয়েন্সি কিন্তু এখন আমাদের যে মাইক্রোনট্রেন সার্ভে হয়েছে যে পরিসংখ্যাটা উনি সুন্দর করে বললেন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আয়রন ডেফিশিয়েন্সি এর নন প্রেগনেন্ট নন তাদের থার্টি পারসেন্ট তাহলে বাকিগুলো যেখানে ভিটামিন এ আয়োডিন তারপর মাইক্রোট অন্য অন্য মাইক্রোনিউট্রিয়ার একদম প্রকট হয়ে উঠেছে যে এগুলো আমাদের প্রয়োজন তো সেইখানেই কিন্তু আমাদের মাল্টিপাল মাইক্রোনট্রিয় প্রবেশ এবং এখানে শুধু আমরা যে অনুপুষ্টির ঘাটতি পুরাতে পারবো তা না এটা একটা অপূর্ব মিথস্ক্রিয়া বলি আমরা একটা তার অনেক সময় আমার খুব প্রিয় শব্দ সেই জিনিসটা হয় সেটা কি হয় যে আমরা এগুলোর ঘাটতির পাশাপাশি যেটা হয় বাংলাদেশে যেটা বলা হয় লো বার্থ ওয়েট মানে একটা হলো অপরিণত শিশু প্রসব আরেকটা হচ্ছে কম ওজনের শিশু প্রসব অল্প ওজনের তো বাংলাদেশ চ্যাম্পিয়ন অলমোস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যে কম ওজনের শিশু প্রসবের এবং এটার ফলাফল তো ভালো নয় কমজির শিশু প্রসব হলে যেমন বাচ্চার মৃত্যু হার বেশি হয় ঠিক একইভাবে এই বাচ্চাগুলো ভালো করে বাড়তে পারে না এবং লং টার্মে এদের ডায়াবেটিস নানান মারাত্মক সমস্ত অসুখ হতে পারে ক্রনিক ডিজিজেস তাহলে এই হারটা আমাদের কমিয়ে কমিয়ে নিয়ে আসতে হবে দ্রুত এবং আমরা যেটা দেখতে পারলাম সেই মেথস্ক্রিয়ায় যে এই মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি ইম্প্রুভমেন্টের সাথে সাথে তেরো পারসেন্ট লো বার্থ ওয়েট রিডিউস করতে পারছে এই মাই মাল্টিপল মাইক্রো যে কম্বিনেশনটা দেওয়া হয় প্রেগনেন্সিতে সব কিছু মিলে অনেক কিছু আছে ওটার ভিতরে যার ফলে আমরা ইন মানে শুধু রক্ত স্বল্পতা প্রিভেনশন নয় আমরা অন্য অন্য বিষয়গুলো মায়ের যেমন উপকার হচ্ছে ঠিক একইভাবে লো ওয়েট যেটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন সেটা কমাতে পারবো যদি আমরা ভালোভাবে ইউজ আপনি খুব চমৎকারভাবেই বলেছেন আসলে মৌসুমী খাবারের কথা বলেছেন এবং একুয়েম তালুকদার স্যারের উদ্ধৃতি দিয়ে আপনি বলেছেন এবং আপনারা চেষ্টা করছেন এই কাউন্সিলিং গুলোই অর্থাৎ বিভিন্ন ধরনের সুষম খাদ্যের কাউন্সিলিং এবং সেই সাথে সেটা যাতে ইমপ্লিমেন্ট হয় সেভাবেই মায়েদেরকে বোঝানোর জন্য তসলিম সাহেব কিছুক্ষণ আগে বলেছিলেন যে ফুল কেয়ারের কথা যেটি পুষ্টির চাহিদা পূরণ করে মায়েদের ক্ষেত্রে সেই প্রসঙ্গে আপনার অভিজ্ঞতা সেটাই আমি বলেছি মাল্টিপল মাইক্রোটিয়েন্ট যেটা 15টা উপাদান দিয়ে তৈরি ওইটারই বাজারের নাম হচ্ছে ফুল কিন্তু আমরা সাইন্টিফিক নেম হচ্ছে যে অনেকগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট একসঙ্গে করে দিয়েছি তো সুতরাং এটা এখন তো বাজারেই পাওয়া যাচ্ছে এবং ওনারা সাশ্রয়ী মূল্যে দেওয়ার চেষ্টা করছেন তো এটা প্রেগনেন্সি হওয়া মাত্র আমরা শুরু করতে বলি বিশেষ করে প্রেগন্যান্সি প্রথম দিকে যেটা হয় মাদের নসে ভমিটিং হয় একটু প্রথম দিকে বমির ভাব হয় সুতরাং ওনারা সাধারণ খাবারই পেটে রাখতে পারেন না সেজন্য আমরা ওষুধটা যারা পারেন না তাদেরকে আমরা বলি সেই জন্য সাপ্লিমেন্টগুলো আমরা প্রথম তিন মাস চলে গেলে মায়ের বই কমে যায় তখন থেকে খেতে বলি এবং মোটামুটি পুরো প্রেগনেন্সি ডেইলি একটা করে ক্যাপসুল খেলে আপনার অ্যানিমিয়ার পাশাপাশি অন্য অন্য ঘাটতি যেগুলো আছে সেগুলো সারানো প্লাস প্রিভেনশন অফ মেনি কমপ্লিকেশনস অফ প্রেগন্যান্সি করা সম্ভব জি আপনাকে অনেক ধন্যবাদ আমরা এই বিষয়ের গভীরে হয়তো বা আবারও আপনার সাথে আলোচনায় ঢুকতে পারবো আমি একটু অন্য প্রসঙ্গে আসতে চাইছি আমাদের দেশে যারা গর্ভবতী মা রয়েছেন তাদের প্রসব পরিকল্পনা নিয়ে যদি আমি একটু শুনতে চাই আপনার অভিজ্ঞতার আলোকে এদের প্রসব পরিকল্পনাটার কীরকম হওয়া উচিত বলে আপনি মনে করেন দেখুন এই প্রসব পরিকল্পনা কিন্তু ওই গর্ভবতী মা তার একার একার পক্ষে নেওয়া সম্ভব নয় এবং তার থেকেও বড়ো কথা হলো বাংলাদেশে ফিফটি পারসেন্ট অ্যাডোলোসেন্ট মেয়েদের বিয়ে হয়ে যায় আঠারো বছরের আগে ও শিশু অবস্থায় ওর বিয়ে হয় এবং তার মধ্যে প্রায় টোয়েন্টি থ্রি পারসেন্টের মতো তারা প্রেগনেন্ট হয়ে যায় তারা বিশের আগে আমরা বলি যে বিষের আগে যদি কোনো সন্তান হয় কোনো মা প্রেগনেন্ট হয় তাহলে সেখানে মাতৃমৃত্যুর ঝুঁকি বেশি থাকবে শিশু মৃত্যুর ঝুঁকিও বেশি থাকবে সেইটা তো গেল একদিকের কথা এবং দেখেন ওই অ্যাডোলসেন্ট মেয়েটি যখন প্রেগনেন্ট হয় তার পরিবারের উপরে তার ইনফ্লুয়েন্সও বা কতটুকু কিন্তু আমরা বলি যে একটা প্রেগনেন্ট মার জন্য একটা সমন্বিত পরিকল্পনা দরকার এবং অন্য অন্য যে পরিবারের সদস্য আছে তাদের পার্টিসিপেশন দরকার তারা ডিসিশন মেকিংয়ে আসা দরকার এবং তাদের কোঅপারেশন দরকার দেখেন আমরা সব সবসময় বলি যে একটা প্রেগনেন্ট মা কমপক্ষে চারটা এনসি সার্ভিস ডবলু বলে আটটা আমরা বলেছি যে না যদি নিদান পক্ষে চারটা হয় তাহলে তো হবে এবং এই চারটাও কিন্তু হচ্ছে না একটু আগে আপা বললেন যে আমাদের এটা চার বছর আগে ফোর্টি সেভেন পারসেন্ট ছিল চারটা এনসি সার্ভিস এখন কমে দাঁড়িয়েছে ফোর্টি ওয়ান পার্সেন্ট এটা একটা দুশ্চিন্তার বিষয় এবং এটা হচ্ছে তো সেইখানে চারটা এনসি সার্ভিস পরিবারের সবাইকে এবার এ ব্যাপারে তাদের সিরিয়াস থাকতে হবে যে কমপক্ষে চারবার প্রশিক্ষিত সার্ভিস প্রোভাইডারের কাছে গিয়ে এনসি সার্ভিস অথবা ডক্টরের কাছে গিয়ে এনসি সার্ভিস নিতে হবে সেটা এক নাম্বার সেকেন্ড জিনিসটা হলো সেটা হলো যে আপনার কিছু টাকা পয়সা সংগ্রহ করে রাখতে হবে কারণ করে মজুত করে প্রিপারেশন সেই সময়টা যখন এই সময়টা আসবে ডেলিভারির তখন কিন্তু আপনি জানেন না তার হয়তো কোনো সিজারিয়ান সেকশন লাগতে পারে অথবা নর্মাল ডেলিভারি হতে পারে কিন্তু সেন্টারে যেতে হবে সেখানেও তো একটা খরচ আছে এটা হলো সেকেন্ড যেটা বললাম থার্ড যে জিনিসটা হলো একটা ট্রান্সপোর্টেশনের অ্যারেঞ্জমেন্ট করতে হবে সেই ট্রান্সপোর্টেশন কিন্তু এরকম দরকার নেই যে আপনার মোটর ভেহিকেল হতে হবে আপনি একটা ভ্যানও রেডি করে রাখতে পারেন যাতে করে প্রসবকালীন সময়ে প্রসবের আগে যখন প্রসব সময়টা আসবে তা থেকে তাকে যাতে করে সেন্টারে নিয়ে যেতে পারে সেইটা একটা দিক আরেকটা দিক হলো যে এই সেন্টারে আগে গিয়েই একটু পরিচিত হওয়া সেখানে যাতে করে ফ্যামিলিয়ারিটি থাকে এই পরিকল্পনাগুলো যদি সমন্বিতভাবে করে তাহলেই কিন্তু এই যে আপনি একটু কথা বললেন যে কী কীভাবে প্রিপেয়ারনেস দি অল আর পার্ট অফ প্রিপেয়ারনেস আমরা এখন যে কথাটা বলা শুরু করেছে আপা আমাকে হেল্প করতে পারবেন এ ব্যাপারে আরও সুন্দরভাবে বলতে পারবেন সেটা হলো যে এই যে চারটে এনসি সার্ভিসের কথা বলেছি এখন আমরা শুরু করেছি এখন অনেকেই এই কথা বলা শুরু করেছে যে এই প্রেগন্যান্সিকালীন সময় আগে আমরা কিন্তু আয়রন অ্যান্ড অ্যাসিড দিয়েই শেষ করতাম কিন্তু ওটার সমাধান না আরও যে আপ বললেন মাল্টিপল মাইক্রোনিউট্র ডেফিসিয়েন্সি থাকে তো আমরা যদি এই চারটা পেগেন্সি সার্ভিস করি তাকে প্রপার কাউন্সেলিং করি তার ঝুঁকিগুলো আইডেন্টিফাই করতে পারি সেইটা একদিকে গেল আর সাথে সাথে এই মাল্টিপল মাইক্রোনিউট্রান সাপ্লিমেন্ট যদি দিতে পারি সাথে ক্যালসিয়াম কেন ওখানে ক্যালসিয়াম নাই এইটা ইটস এ কম্প্রিহেন্সিভ একটা প্যাকেজ অফ প্রেগনেন্ট মাদার এইটাকে আমাদের পরিবারের সবাই মিলে এটা করতে হবে যারা অবশ্যই ইনসিওর করা উচিত স্বাস্থ্য সেবা দেয় তাদেরও ইনশিওর করার জন্য প্রচেষ্টা চালাতে হবে অবশ্যই আপনার কাছে আমরা শুনলাম কিভাবে আসলে সঠিক পরিকল্পনা করা উচিত একজন গর্ভবতী মায়ের ক্ষেত্রে তার প্রসবকালীন পরিচর্যা রকম হওয়া উচিত বা প্রসব রকম করা উচিত আমরা মাইক্রো নিউট্রিয়েন্ট এবং অন্যান্য প্রসবকালীন বিভিন্ন জটিলতা এবং তার সমাধান নিয়ে কথা বলতে চেষ্টা করব ছোট্ট একটি বিরতি প্রিয় দর্শক ইউএসএইড ও এস এম নিবেদিত শিশু পুষ্টি অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট বিরতি সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইউএসএইড ও এসএমসি নিবেদিত শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক বিশেষ আলোচনা শিশু পুষ্টি অনুষ্ঠানে সঙ্গে আছি আমি ডক্টর বাইজিদ আমিন আজ আমরা আলোচনা করছি গর্ভকালীন মা ও শিশুর পুষ্টি পরিস্থিতির উন্নয়নে করণীয় এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন ওজিএসবির সাবেক সভাপতি প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার ফেরদৌসি বেগম এবং এস এমসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জানাব তসলিম খান ফিরছি আমরা আলোচনায় আমরা বিরতির পূর্বে জানাব তসলিম খানের কাছে শুনছিলাম যে একজন গর্ভবতী মায়ের প্রসব পরিকল্পনা কীরকম হওয়া উচিত সেখানে তার নিজের এবং তার পরিবারের বা তার সহায়তাকারী সকলের ক্ষেত্রে কীরকম ভূমিকা পালন করা উচিত আপনি দীর্ঘদিন ধরে প্রসূতিদের সেবা করে আসছেন গর্ভবতী মায়েদের সেবা করে আসছেন তাদের অপারেশন করে আসছেন আপনার অভিজ্ঞতার আলোকে আপনি যদি আমাদেরকে একটু বলেন আসলেই এভাবে আমরা গর্ভকালীন বা প্রসবকালীন প্রস্তুতি নিচ্ছি কিনা না প্র্যাকটিক্যালি বা আরও কি কি পরামর্শ থাকতে পারে আপনি বলতেন আমি এখানে দুইটা কথা বলবো একটা হচ্ছে যে প্রসব পরিকল্পনা সম্বন্ধে বলা তাদের সাথে আলোচনা করা কিন্তু সবচেয়ে বড় হলো মানে আমরা কাউন্সেলিং যেটা বলি কিন্তু শেষ পর্যায়ে তারা সেই কাজটা করছে কিনা সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই পর্যায়ে আমরা পৌঁছাতে পারি না আমরা হয়তো বলছি কিন্তু তাই যদি হতো মায়েরা যদি আমাদের কথা ঠিক মতোই শুনতেন পরিবার তাহলে তো এই চার হাজার কিংবা পাঁচ হাজার মাতৃ মৃত্যু হতো না তাই না আমরা ঠেকাতে পারতাম আমরা যেমন বলছি যে বাসায় হসপিটালে ডেলিভারি করান যারা দক্ষ সেবাদানকারী তাদের কাছে করান কিন্তু তা তো হচ্ছে না জরুরি অবস্থার জন্য প্রস্তুতি তো সেখানে যেটা আছে আমরা একদম হাতের আঙ্গুল পাঁচটা দিয়ে বলি নাম্বার ওয়ান কোথায় ডেলিভারি করাবেন কে ডেলিভারি করাবেন কোথায় যাবেন আগে থেকে সিদ্ধান্ত না সে নাম ঠিকানা যেতে কত দূর কি বৃত্তান্ত সে একদম প্রথম থেকে এবং এগুলো আমাদের পার্ট অফ অ্যান্টিনেটাল কাউন্সিলিং এটা করানো হয় সেকেন্ড হচ্ছে যে এমার্জেন্সিতে আপনার ভেহিক্যাল রেডি আছে কিনা তিন নম্বর হলো যাবেন যে টাকা পয়সা এবং আমরা জানি বাংলাদেশে আউট অফ পকেট এক্সপেন্ডিচার ফর এমার্জেন্সি অত্যন্ত বেশি এবং সেজন্য মানুষ একদম ভিটাবাড়ি বিক্রি করে একেবারে নিঃস্ব হয়ে যায় তো সুতরাং সেই প্রস্তুতিটা প্রথম আগে থেকেই থাকতে হবে এবং প্রথম থেকে থাকতে হবে এবং ফাইনালি যেটা আমরা বলি সেটা হচ্ছে রক্ত মানে স্বাস্থ্যবান লোকজন যেন আপনার পাশে থাকে আপনার পরিবারেই গ্রুপ যদি মিলে খুব ভালো কথা গ্রুপ না বললে সেগুলো চেঞ্জ করে দেওয়া যাবে কিন্তু এমার্জেন্সি প্রিপেয়ারনেসের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং এটা আমার সবার প্রতি আবেদন নিবেদন থাকবে যে এটা আমরা যে এখানেই আছি এবং এটা ইমপ্লিমেন্ট করার ব্যাপারে আমরা যেমন বলবো যারা শোনার তারা শুনবেন কিন্তু শুধু শুনবেন না তারা করবেন এবং এইখানে নারীর ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই পুষ্টি সম্পত্তি বুদ্ধি মানে পলিসি ডিসিশন মেকিং পাওয়ার এগুলো প্রত্যেক মেয়েকে আমি তো বলি ছেলেকে যতই পড়েন না কোনো মেয়েকে আরও বেশি শক্ত করা দরকার এই দুনিয়াতে কারণ দুনিয়া খুব কঠিন জায়গা তো এই জিনিসগুলো আসতে হবে যাতে আমাদের পরিবার যে রুগী সে নিজে এবং আমরা সবাই মিলে এমন একটা পরিবেশ তৈরি করি যে সেখানে নিরাপদ মাতৃত্ব সম্ভব জি অবশ্যই আপনি পয়েন্ট আকারে যে বিষয়গুলো উত্থাপন করেছেন আমাদের দর্শকরা নিশ্চয়ই এই বিষয়গুলো মনে রাখবেন এবং মায়েরা আরও বেশি মানসিকভাবে এবং শারীরিকভাবে বা আর্থিকভাবে হবে যাতে নিজেই নিজের সেবা করতে পারেন আপনার কাছে একটু আমরা এভাবে জানতে চাইবো আমরা প্রসবকালীন সময়ের বিষয়গুলো সম্পর্কে জানতে পেরেছি বা শুনেছি গর্ভকালীন পরিচর্যা নিয়ে আপনাদের বিশ্লেষণ বা আপনার বিশ্লেষণ এই মুহূর্তে আমরা একটু শুনতে চাই গর্ভকালীন পরিচর্যা কীরকম হচ্ছে বা আপনার কী পরামর্শ রয়েছে দেখেন গর্বকালীন পরিচর্যার বিষয়ে আরেকটি বিষয় আর কি আমরা তো এখানে আলাপ করলাম তারপরে আরেকটা হলো এই মা যখন প্রেগনেন্ট হয় তখন সব থেকে ইম্পর্ট্যান্ট হলো তার জন্য একটা বিশ্রামের সময় কিন্তু দিতে হবে সে যাতে করে সে প্রপার ডায়েট পায় সেটা কিন্তু দেখতে হবে এই বিষয়গুলো কিন্তু আমাদের দেশে খুব ওইভাবে কনসিডারেশন নেওয়া হয় না দেখেন বাংলাদেশে বলে যে উমেন ইট লাস্ট অ্যান্ড লিস্ট সে মহিলা সে প্রেগনেন্ট হোক নন প্রেগনেন্ট হোক অ্যাডোলোসেন্ট হোক মেয়েরা শেষে খাবে এবং কম খাবে এইরকম একটা সংস্কৃতি কিন্তু এখনও আছে তো থেকে দূরে ই করতে হবে সে মার যে ওই সময় বাড়তি খাবারের দরকার সেটা কিন্তু এনশিওর করতে হবে এটা পরিবারের এই জন্য বললাম যে পরিবারের একটা বিরাট ভূমিকা আছে পরিবারের অন্য অন্য সদস্যরা এটা এনশিওর করতে হবে তো এটা যদি এনশিওর করে এবং আমরা যে কথাগুলো বললাম এবং তার সাথে সাথে মাল্টিপল মাইক্রোনিউট্রান সাপ্লিমেন্ট যদি সে পায় যাতে করে তার নিউট্রিশনের কোনো অভাব না থাকে সেগুলোকে অ্যাড্রেস করা যায় তার ক্যালসিয়ামের অভাব না থাকে অ্যাড্রেস করা যায় তাহলে আমরা মনে করি যে সিচুয়েশান এই যে আপনার ম্যাটার্নাল মর্টালিটির যে নাম্বারটা এ হিউজ নাম্বার এই নাম্বারটাও কিন্তু মার পুষ্টির সাথে আপনি কিন্তু একটু আগে বললেন যে এনিমিয়া যদি থাকে তাহলে কিন্তু তার পোস্টমার্টম হ্যামারেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে দেখেন একটার সাথে একটা কতটা লিঙ্কেজ এবং পোস্টমার্টম হ্যামারেজ বাংলাদেশের অর্থাৎ প্রসব উত্তর প্রসবের পরে রক্তক্ষরণ এইটাই কিন্তু অন্যতম একটা কারণ আমাদের মাতৃমৃত্যুর সেটাও কিন্তু অনেকাংশে আমরা এটাকে দূর করতে করতে পারবো তো সেই বিষয়গুলোকে ভালোভাবে নজর দিতে হবে অবশ্যই আমরা একটু সংক্ষিপ্তভাবে ম্যাডাম আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো আমাদের আজকের অনুষ্ঠান অনেকেই দেখছেন যাদের মধ্যে অনেকেই হয়তো গর্ভবতী রয়েছেন বা সেই গর্ভবতীর পরিবারের অনেকেই হয়তো বা অনুষ্ঠান দেখছেন যারা গর্ভবতী রয়েছেন এই মুহূর্তে তাদের জন্য বিশেষ কিছু পরামর্শ আপনার যদি থাকে আচ্ছা আমি একটা কথা বলতে চাচ্ছি প্রথমে যেহেতু পুষ্টি নিয়ে কথা হচ্ছে পুষ্টি কিন্তু পুষ্টি বলতে কিন্তু শুধু খাবার বোঝে না ফ্রেশ এয়ার তাই না যথেষ্ট বিশ্রাম এক্সারসাইজ হাঁটা চলা করা এগুলো কিন্তু সব পুষ্টির অংশ সুতরাং আমরা বলবো যে আপনারা পুষ্টির দিকে খেয়াল রাখেন কিন্তু অ্যাজ এ হোল মায়ের যত্ন মায়ের ক্ষমতা। সময় মতো তাকে যেটা যখন দেওয়ার কথা সেটা দেওয়ার ব্যবস্থা করা এবং মায়েদের জন্য আমার আবেদন থাকবে যে আপনি নিজেই এগিয়ে আসেন আপনার সেবার কথা আপনি বলুন আপনি প্রচুর এবং বাকি সবাই সাপোর্ট দেন একে অন্যকে সাপোর্ট দেন এবং জানার অনেকে বেরোয় আছে সেখান থেকে আপনাদেরকে জেনে নিতে হবে এবং অ্যান্ডিনেটাল কেয়ার বা প্রসব সময় যে সেবাটা সেটা শুধুমাত্র প্রসবের সময় পর্যন্ত কিন্তু সীমিত নয় আপনি নিরাপদ প্রসব কীভাবে করাবেন পরবর্তীতে শিশুর কিভাবে যত্ন নেবেন তারপরে প্রশ্নাটাল পরবর্তীতে আপনি কত বিরোধীতে আবার নেক্সট চাইল নেবেন নেবেন কি নেবেন না পরিবার পরিকল্পনার পদ্ধতি কি এগুলো সব জেনে নেওয়ার পদ্ধতি আপনার এই সেবাটির মধ্যে দেওয়া আছে সুতরাং আমাদের আবেদন হলো জেনে নিন এবং সেই মতো চলুন তো আপনারা সবাই ভালো থাকুন আমরা চাই জি অবশ্যই আমরা একটু সংক্ষিপ্তভাবে ভাবে আপনার কাছে এভাবে জানতে চাইব যে আমাদের গর্ভকালীন সেবা এবং গর্ভস্থ শিশুর পুষ্টি পরিস্থিতির উন্নয়নে এসএমসির যেহেতু পক্ষ থেকে আপনি কথা বলছেন এসএমসির ভূমিকা সম্পর্কে আমাদের একটু শুনে দেখেন ভূমিকা তো অনেক আছে বাংলাদেশে প্রায় একশো এই যে একটু আগে বললাম দুশ্চিন্তার কথা যে এএনসি সার্ভিস কমে যাচ্ছে তো এসএমসি কি করেছে প্রায় একশো বারোটা উপজেলায় আমরা নিবিড়ভাবে কমিউনিটি মোবিলাইজেশন প্রোগ্রাম আছে সেখানে কিন্তু আমরা প্যারামেডিক্সকে অ্যাড করেছি সার্ভিসে অর্থাৎ প্রেগনেন্সি কেয়ার প্রতিটা উপজেলায় এটা রয়েছে যাতে করে অ্যাটলিস্ট চারটা এএনসি সার্ভিস তারা পায় তারা কাউন্সিলিংটুকু পায় যেটা আপা বলছেন এই কাউন্সেলিংয়ের মধ্যে কিন্তু ওই ডেঞ্জার সাইন অফ প্রেগনেন্সি সেটা যেমন আলোচনা করা হয় তার প্রিপেয়ারনেস আলোচনা করা হয় এবং মাল্টিপল মাইক্রোনিট্রন সাপ্লিমেন্টের কথা বলা হয় ইটস এ ফুল প্যাকেজ এবং তাকে বলা হয় যে তারা যাতে সেন্টারে ডেলিভারি করে তো সেই আলোচনা সারা দেশে আছে সারা দেশে আমাদের যে নন গ্রাজুয়েট মেডিকেল প্র্যাকটিশনার রয়েছে অর্থাৎ তারা ব্লুস্টার আমরা বলি এই ব্লুস্টার কিন্তু আমাদের বারো হাজারেরও বেশি ব্লু স্টার নেটের মতো সারা দেশে আছে তাদেরকে বেশি প্রশিক্ষণ দিয়েছি তারা প্রেগনেন্সি কেয়ার সার্ভিসটা দিচ্ছে এবং এই এইভাবে সার্বিকভাবে প্রশিক্ষিত যারা প্রোভাইডার আছে যদিও তারা মেডিকেল গ্র্যাজুয়েট না কিন্তু তাদেরকে হয় প্যারামেডিক্স অথবা অন্যভাবে আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং তারা এই সার্ভিসটা দিচ্ছে এবং আমরা মনে করি যে আগামী যখন পরিসংখ্যানের সময় আসবে রিসার্চ হবে গবেষণা হবে তখন এই হারটা অনেক বেশি দেখা যাবে জি আমরাও সেটি প্রত্যাশা করি আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের আলোচনায় অংশগ্রহণ করবার জন্য এবং যারা গর্ভবতী নারী রয়েছেন বা গর্ভস্থ শিশুর জন্য যারা চিন্তা করছেন অথবা যে সকল বাসায় ছোট্ট শিশুরা রয়েছে সকলের পুষ্টির জন্য আপনাদের আজকের এই পরামর্শগুলো নিশ্চয়ই অনেক উপকৃত হবেন তারা আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জি ধন্যবাদ প্রিয় দর্শক ইউএসএইড ও এস নিবেদিত শিশু পুষ্টি অনুষ্ঠানটির আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ